আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আছেন দেশে, আছেন যারা প্রবাসী, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের পছন্দের একটি বিষয় আজ আমরা চয়ন করেছি। চলুন, মূল অনুষ্ঠান শুরুর আগে অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাতাস ও জিন জাতিকে যার অধীন করা হয়েছিল, একটি চমৎকার বিষয়। আমরা জানি যে হযরত সুলাইমান আলাইহিসসালাম হলেন হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র, যাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন, তাকে বিচার ফয়সালা করার অনেক বড় এবং বেশি গভীরতম প্রজ্ঞা দান করা হয়েছিল, আর বাতাসকে তার নিয়ন্ত্রণ অধীন করে দেওয়া হয়েছিল, জিন জাতিকে তার অধীন করে দেওয়া হয়েছিল এবং পশু পাখির ভাষা বোঝার মতো ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল এবং তাকে প্রবাহমান গলিত তামার ঝর্ণা দেওয়া হয়েছিল এবং তাকে অনেক লম্বা সময় রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতার অধিকারী করেছিলেন। এই দীর্ঘ সময় তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, এত কিছু তাকে দেয়া হয়েছে, তবুও তিনি কখনো অহংকারী হননি, সবসময় বিনয়ী হয়েছে এবং একটি পিঁপড়াকেও তিনি পিষে মারেননি, তার সাথে কথা বলে তার সাথে ইনসাফ করেছেন। আমরা ইসলামের ইতিহাসে যদি দেখি এবং কোরআন হাদিসের আয়াতগুলো নিয়ে যদি একটু গভীরতম গবেষণায় আমরা নিয়োজিত হই, তাহলে দেখব যে সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, যারা আমরা ভালো পদে, ভালো অবস্থানে, ভালো জায়গায়, দায়িত্বশীলের জায়গায় আছি, তাদের জন্য অনেক বড় মেসেজ আছে তার জীবনের বিভিন্ন শিক্ষা থেকে। একবার হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে দুইজন ব্যক্তি আসলেন বিবাদ মেটানোর জন্যে, ন্যায় বিচার চাইলেন। একজনের বকরির পাল রাতের বেলায় অন্যজনের ফসল খেয়ে নষ্ট করে ফেলেছিল, তো দুজনের মধ্যে কথাগুলো বললেন দুজনে এবং বিচার চাইলেন। তাদের এই কথাগুলো শুনলেন, বিচারের সব কিছু শুনলেন সুলাইমান আলাইহিসসালাম। তাদের একজনের বকরি রাতের বেলা আরেকজনের ফসল যে খেয়েছিল এজন্য বিচার চাইল। কথাগুলো শুনে দাউদ আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন যে বকরির পালের মালিক ফসল নষ্ট করার বিনিময়ে ফসলের মালিককে নিজের বকরিগুলো দিয়ে দিবে। তো হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন হযরত দাউদ আলাইহিসসালামের পাশেই বসা ছিলেন, তিনি পিতার অনুমতি নিয়ে নিজের মতামত পেশ করে বললেন, আমার মতে বকরির মালিক ক্ষতিগ্রস্ত ক্ষেতের চাষ করবে। বকরির মালিক তার ক্ষতিগ্রস্ত যার তার বকরি যার ক্ষেত খেয়ে ফেলেছে সে তার ক্ষেত চাষ করবে এবং ক্ষেতে ফসল আসা পর্যন্ত ক্ষেতের মালিক তার বকরিগুলোর দুধ, পশম এবং পাশুর দ্বারা উপকৃত হতে থাকবে। খেতে ফসল আসার পর বকরির মালিক বকরি নিয়ে যাবে এবং ক্ষেতের মালিক ফসল আসা ক্ষেত বুঝে নেবে। এই বিচারে হযরত সুলাইমান আলাইহিসসালামের সিদ্ধান্ত ছিল অধিক সঠিক। এভাবে হযরত সুলাইমান আলাইহিসসালামের বিচক্ষণতা এবং বিচারে দক্ষতার বহিঃপ্রকাশ ঘটে। এত সুন্দর ফয়সালা তিনি করেছিলেন, এই ফয়সালা করার হিকমত এবং প্রত্যেকটি বিষয়ের গভীরে গিয়ে হিকমতপূর্ণ একটি ফয়সালা বের করার মতো বিচক্ষণতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমরা জানি যে বাতাসকে তার নিয়ন্ত্রণ করা হয়েছিল, তার অধীন করে দেওয়া হয়েছিল,
আল্লাহ তাআলা বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস বিভিন্ন দিকে ছুটে যেত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়ার 81 নং আয়াতে আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবাল বায়ুকে তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব বিষয়েই সম্যক অবগত রয়েছি সুবহানাল্লাহ তো বাতাস এমন শক্তিশালী একটি জিনিস এটিকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন জিন জাতিকে তিনি পরিচালনা করতেন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন জিনকে তিনি কোরআনুল কারীমে চমৎকার করে বলেছেন সূরা সাবার 12 13 নম্বর আয়াতে যে কিছু জিনকে কতক জিনকে তার সামনে কাজ করত কতক জিনকে তার জন্য তার সামনে কাজ করত তার পালাক্রমে আদেশে তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো তো এই যে সূরা সাবার 12 এবং 13 নং আয়াতেও আমরা দেখি যে পালনকর্তার আদেশে জিন জাতিরা অধীন করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের সুলাইমান আলাইহিস সালাম তার পালনকর্তার বরাত দিয়ে তাদেরকে কাজ করাতেন সমুদ্রের তলদেশ থেকে মুক্ত আহরণ করতেন বড় বড় প্রাসাদ নির্মাণ করতেন এবং অনেক জিনিসপত্র বানাতেন এবং গলিত তামার ঝর্ণা তাকে দেওয়া হয়েছিল সূরা সাবায় আমরা দেখতে পাই সূরা সাবার 12 নং আয়াতে যেখানে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তার জন্য গলিত এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম পশু পাখির ভাষা জ্ঞান আল্লাহ তাআলা দান করেছিলেন এত কিছু দান করার পরেও সুলাইমান আলাইহিস সালাম একটু সময়ের জন্যও তিনি বেফাস বেমালুম তিনি কথা বলতেন না ভুলে যেতেন না বেমালুম তার যে যত বড় পদ যত বড় জায়গা তার তত বিনয়ী হতে হবে এ কথা তিনি মুহূর্তের জন্যও ভুলে যেতেন না দর্শক শ্রোতা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি অনেক বড় মেসেজ দেওয়ার চেষ্টা করব সেটি হলো যে এত বড় যে এখন গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান বিনা কলে হাওয়ায় চলতো বাদশাহ সুলাইমান আমরা সেই মুসলমান পুরো পৃথিবী শাসন করার পরও সুলাইমান আলাইহিসাল্লাম অহংকার জাগ্রত হয়নি এবং কোনো পক্ষকে তিনি একেবারে শেষ করে দিতে চাননি চলুন আমরা আজকের আমাদের অতিথির কাছ থেকে এ বিষয়টি নিয়ে আলোচনা শুনছি মোহতারাম বাতাস এবং জিন জাতিকে অধীন করা হয়েছিল যার এবং আজকের আমরা তার ক্ষমতার পরিধি বিশালতা বিনয় এবং সব কিছু সৃষ্টির ছোট সৃষ্টির সাথেও তার ইনসাফপূর্ণ ব্যাখ্যাগুলো আজ আমরা শুনতে চাই জাযাকাল্লাহ আপনার এই শিরোনামটি অত্যন্ত বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক কারণ আজকে আমরা সামান্য একটু ক্ষমতা পেলেই অহংকারে একেবারে মানে পার মাটিতে পড়তে চায় না কোরআন কারীমে যেভাবে বলা হয়েছে যে ওয়ালা তামশিফিল আরদি মারাহা যে তুমি অহংকার করে জমিনে হেঁটো না ইন্না কালান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবাল তুলা যে তুমি জমিনকে কোনো দিন বিদীর্ণ করতে পারবে না বা তুমি বড় হতে হতে একেবারে পাহাড় পরিমাণ বড় হয়ে যাবে এটাও তোমার জন্য সম্ভব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক তুমি যখন চলবে তখন চিন্তা করবে যে এই মাটির ভিতরে আমার 3.5 হাত এখানে আমার থাকতে হবে এটা আমার ঘর ওয়াগদুদ মিন সাউতিক আর তুমি যখন কথা বলো তখন সংবরণশীল হয়ে কথা বলো তুমি কারণ তুমি কি ছিলে মা আনতা ইল্লা নুতফা তুমি একটা নাপাক পানি ছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে তোমার মতো একটা মানুষ তৈরি করেছেন এবং আল্লাহর নিয়ামত ছাড়া এক মুহূর্ত তুমি এখনও থাকতে পারো না জীবনে ইসরায়েলের যুগে সুলাইমান আলাইহিস সালাতুসসালামেরই সময়ে এক লোক বাইতুল মুকাদ্দাসের একটা এলাকার সে প্রধান হয়েছিল আর কি তো প্রধান হওয়ার পরে সে খুব অহংকারী হলো তো অহংকারী হয়ে যাওয়ার পরে সে মানুষের সাথে খুব দুর্ব্যবহার করতো তো সুলাইমান আলাইহিস সালাতুসসালামের কাছে খবর গেল কিন্তু সারা পৃথিবীর বাদশাহ ছিলেন তো সুলাইমান আলাইহিস সালাতুসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাকে আপনি সংশোধন করে দিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে বললেন
যে তুমি তার পায়ের একটা রককে একটু টেনে ধর। তো তখন ফেরেশতা এসে তার পায়ের একটা রককে টেনে ধরছে, তো সে আল্লাহ 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 এরকম বলা শুরু করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বিপদে পড়ে আমাকে ডাকো, আইনা কুনতু ফি হাদিহিল মুদ্দা, এই যে এত ক্ষমতা দিলাম এই পর্যন্ত তুমি কোথায় ছিলা, এখন বিপদে পড়ছো বলে আমাকে ডাকা শুরু করছো না? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারিমে প্রায় 51টা আয়াত ওনার সম্পর্কে আলোচনা হয়েছে, যেখানে আমরা জানি আপনি আলোচনা করছিলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ওলি সুলাইমান আর রিহা আসিফাতান তাজরি বি আমরিহি ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা, যে সুলাইমান আলাইহিস সালাম যখন আদেশ দিতেন তো বাতাস দুইভাবেই প্রবাহিত হতো, যেরকম এখানে বলছে আসিফাতান অর্থাৎ খুব ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হতো, ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হতো এবং যিনি যেই দিকে যাওয়ার নির্দেশ দিতেন সেখানে শুধু হযরত সুলাইমান আলাইহিস সালাম একা যেতেন না, ওনার পুরো যে বাহিনী ছিল, বাহিনীতে এটা অবশ্যই হাদিস এইভাবে জানা যায় না কিন্তু কোনো কোনো হাদিসের মধ্যে আছে 300,000-এর উপরে সৈন্যবাহিনী ছিল তার, তাদেরকে নিয়ে চলতেন উনি একসাথে, এবং যখন যেতেন তখন ওনার উপরে ঠিক সেই পরিমাণ পাখি উড়ে উড়ে যেত ওনার সাথে যাতে করে সূর্যের আলো ওনার উপরে না লাগে। তো কতটুকু ক্ষমতাশালী ছিলেন উনি তাজরি, আবার অনেক অনেক জায়গায় বলা হয়েছে আসাখারনা লাহু রিহা তাজরি বি আমরিহি রুখা আন, রুখা বলা হয় মৃদু বাতাস, অর্থাৎ সবসময় যে ঝঞ্ঝা বায়ুতে মানে দ্রুত বেগে চলাফেরা করতেন তা না, মৃদু বাতাসেও হযরত সুলাইমান আলাইহিস সালাম চলতেন, এবং এটা ওনার মুজাজার একটা অংশ, নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অলৌকিক ক্ষমতা দেন এই অলৌকিক ক্ষমতার একটি অংশ হচ্ছে এটি। আরেকটি বিষয় আপনি বলেছিলেন যে সুলাইমান আলাইহিস সালামের প্রজ্ঞা ছিল খুব, উনি বিচার কার্য খুব ভালো করে সমাধান দিতে পারতেন, আপনি একটা ঘটনা বলেছেন, আরেকটি ঘটনা আমার মনে পড়ল হাদিসের মধ্যে এসছে এবং সহিহ মুসলিমের হাদিস এটি, যে দুই মহিলা বাচ্চা ছিল যারা একটা ইয়ার মধ্যে খেলতেছিল, একটা কি বলে একটা জঙ্গলের পাশে একটা জায়গায়, তো এর মধ্যে এসে হঠাৎ করে বাঘ একটা বাচ্চা নিয়ে গেছে, এখন দুই মহিলাই এসে এক বাচ্চা দাবি করা শুরু করলো যে এটা আমার। তো তখন হচ্ছে দাউদ আলাইহিস সালাম ক্ষমতায়, মহিলারা দাউদ আলাইহিস সালামের কাছে আসলো এবং এসে যার বাচ্চা না সে এইভাবে মায়া কান্না শুরু করলো, যত দাউদ আলাইহিস সালাম তখন ওই মহিলার জন্য ফয়সালা দিয়ে দিল যে। তো পরবর্তী ঘটনাটা হাদিসের মধ্যে দুইভাবে আছে যে তারপরে দ্বিতীয় মহিলাই প্রথম মহিলাকে বললো যে ঠিক আছে তোর চলো সুলাইমান আলাইহিস সালামের কাছে যাই, অথবা কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে আছে যে না সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ পরে এসে ওই মজলিসে যুক্ত হয়েছেন, এসে শুনলেন এই ফয়সালা, তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না একটা বড় একটা তরবারি নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, ফয়সালা হয়ে যাবে যে কার বাচ্চা। তো তরবারি নিয়ে আসা হলো, তো সুলাইমান আলাইহিস সালাম বললেন জল্লাদকে যে বাচ্চাটাকে দুই ভাগ করে দুই মহিলাকে দিয়ে দাও, এটা হচ্ছে ফয়সালা। তো যখন জল্লাদ বাচ্চাটাকে দুই ভাগ করার জন্য যাচ্ছে, ছুরি উঠিয়েছে, তখন যে মহিলার আসলো বাচ্চা সেই মহিলা চিন্তা করলো যে আমার বাচ্চাটা অন্তত জীবিত থাকুক, দুই ভাগ করলে তো আর জীবিত থাকবে না, সে বললো যে আমার বাচ্চার দরকার নেই, আপনি ওনাকে দিয়ে দেন বাচ্চা। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে মা এ না হয় বাচ্চাকে কেটে ফেলতেছি, ওই মহিলার তো কোনো ভ্রূক্ষেপ নাই, কাটা তার লক্ষ্য ছিল না, জাস্ট উনি কৌশল করে এটা করাটাই ছিল। এই যে হিকমত, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ফাফা হামনা হা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামকে আমি প্রজ্ঞা দিয়েছিলাম, এই প্রজ্ঞা দিনের প্রজ্ঞা, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যারা ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হই তারা হয়তো অনেক বেশি আলফাজ জানি, অনেক বেশি ঘটনা জানি, অনেক বেশি হাদিস জানি, কিন্তু আমাদের পূর্ববর্তী আলেমদের মধ্যে যে প্রজ্ঞা ছিল এই প্রজ্ঞার কিন্তু আজকে অভাব আমাদের। আমরা সুলাইমান আলাইহিস সালামের মধ্যে যে আল্লাহ যে প্রজ্ঞা দিয়েছিলেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে আল্লাহ দিনের প্রজ্ঞা দেন, সমজ দেন দিনের। তো আলফাজের ইলম, শব্দের জ্ঞান, এটা আর প্রজ্ঞা এক জিনিস না, প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে আনতে হয়, এবং কে পাবে যে সুলাইমান আলাইহিস সালামের মতো গুণের অধিকারী, অর্থাৎ অনেক কিছু পাওয়ার পরেও মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য নিজেকে অবদমিত করে রাখা, নিজেকে ছোট করে রাখা, যে আমি তো কিছুই না, এক পৃথিবীর এক কোণার মধ্যে একটা অংশের
একটু ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর যে আল্লাহ এরকম ইউরেনাস নেপচুন প্লুটো সহ সমস্ত এই গ্রহ নক্ষত্রের মালিক, আমি যে কথাই কথায় মানুষকে ধরতে চাই, উনি যদি আমাকে ধরতে চায় তাহলে আমার অবস্থা কি হবে? একবার জুনাইদ বাগদাদি কাবা শরীফ তওয়াফ করতেছে ওনার ছাত্রদেরকে নিয়ে, তো তওয়াফ করতেছে সময় এক লোক কাবা শরীফের সামনে ঘুমিয়েছিল, তার শতরুদম হয়ে গেছে। তো ছাত্ররা যখন তওয়াফ করে এই লোকের সামনে দিয়ে যায়, তো তখন ছাত্ররা খুব কানাঘুষা করতেছে যে কাবা শরীফের সামনে একটা লোক এরকম শতরুদম করে উলঙ্গ হয়ে নিদ্রা যাপন করতেছে, কি বিষয়টা কি খুব। এবং তৃতীয়বার যখন তওয়াফ করতেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হযরত জুনাইদ বাগদাদির এক ছাত্র চিৎকার করে উঠলেন যে ইয়া আল্লাহ তুমি দেখো। তো হযরত জুনাইদ বাগদাদি ছাত্রকে বললেন যে এই মিয়া এই ঘর কার? বলে যে আল্লাহর। আল্লাহর ঘর তোমার ঘর না? তো বলে না, আল্লাহর ঘর হইলে আল্লাহ যদি এটা সহ্য করতে পারে তুমি সহ্য করতে পারো না কেন? আমাদের আজকে বিষয়টা এরকম হয়ে যায় যে অন্যের অন্যায় হলে আমরা সহ্য করতে পারি না, তখন আমরা খুব একেবারে বিচারের জন্য খুব উঠে পড়ে লেগে যাই। নিজের যখন অন্যায় হয় এইটা চিন্তা করি না যে আল্লাহ আমার কতবার মাফ করেছেন, আল্লাহ যদি আমাকে এতবার মাফ করতে পারেন, আল্লাহর মাখলুক আমি হয়েছি, আমি যদি কাউকে মাফ করি আল্লাহ সাত্তার আমার দোষ ত্রুটিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখবেন, এই আখিরাতের চিন্তাটা আমাদের নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে দেখো কত বড় তার ক্ষমতা। ইয়ামিনাশ শায়াতিনি মাইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা সালেহ ও কুন্না লাহু হাফিজিন। যে শয়তান, শয়তানরা কিরকম, অর্থাৎ জিনদের মধ্যে দুইটা জাতি আছে, একটা জাতি হচ্ছে যেটা অবাধ্য সেটাকে আসলে শয়তান বলা হয়, আর একটা আছে বাধ্যগত সেটাকে আমরা জিন বলি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই শয়তান যেটা অবাধ্য ছিল তাকেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্যগত করে দিয়েছি, ও শায়াতিনা কুল্লা বান্না ওয়া গাওয়াস, যে এই শয়তানগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সমুদ্রে ডুব দিত, ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসতো নিচের থেকে, কারণ শামুকের পেটে তো মুক্তা হয়। আর ওয়া আখরিনা মুকাররানি ঝিনুক, ওয়া আখরিনা মুকাররানিনা ফিল আসফাত, আর শয়তানদের মধ্যে যারা আনুগত্য প্রকাশ করত তাদেরকে তো উনি বন্দি করতেন না, আর যেগুলো আনুগত্য প্রকাশ করতো না সেগুলোকে আবার বন্দি করে রাখতেন, এই কথাও এর মধ্যে আছে। তো দেব দেবতা এগুলোর আমরা বিভিন্ন রকমের অলিক কাহিনী শুনি যে আলাদিনের চেরাগে একটা ঘষা দিল আর একটা দত্ত মাত্র আলাদিনের কথা শুনে সারা রাজত্বের মালিক হয়ে গেছিল। আর এখানে শায়াতিন বলা হচ্ছে শয়তান না খালি, শয়তান তো একটা শয়তান একটা জিন, শায়াতিন বলা হচ্ছে অনেক পরিমাণ যত রকমের ইয়া ছিল তারা সবাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্যগত ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য আরো নমনীয় হয়েছেন, এরকম কি কোরআনের মধ্যে সূরাতুন নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াহশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীতে কেবল মানুষ ছিল না, মিনাল জিন ওয়াল ইনস মানুষও ছিল জিনও ছিল, ওয়াত-তায়র এবং পাখিরাও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা করে বলছেন উল্লিমনা মানতিকাত-তায়র উতিনা মিন কুল্লি শাই, যে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন যে পাখির সাথে কথা বলার, এবং প্রত্যেক বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইন্না হাযা আলাহুল ফাদলুল মুবিন, বলে এটা আমার নিজের অর্জন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বিশাল আকৃতির এক অনুগ্রহ। এই সৈন্যবাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে, হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামল, এরকম কি একটা উপত্যকায় যিনি গিয়ে পৌঁছলেন সেখানে কিছু পিপীলিকা আছে। এখন পিপীলিকার আমরা জানি যে পিপীলিকা বা আমরা মৌমাছি এগুলো জানি একটা কিন্তু রানী থাকে, রানী যেদিকে চলে এরা ওইদিকেই চলে। তো রানী পিপীলিকা যে আছে সে বলছে কালাত নামলা তু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, যে হে পিঁপড়া তোমরা সবাই তোমাদের এই গর্তের মধ্যে ঢুকে পড়ো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু হুম লা ইয়াশউরুন, যে যাতে করে তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী যাতে তা তোমাদেরকে পিষে না ফেলে। এখানেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ভিতরে প্রমোদ করলেন না যে ঠিক আছে আমি তো বিশাল একটা ক্ষমতার অধিকারী, রব্বি আউযিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাই ওয়া আলা ওয়ালিদি ওয়া আন আমালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো আমাকে,
যে তুমি আমাকে এত কিছু দিয়েছো, আমি তো এর মালিক ছিলাম না আসলে, আমার বাবার কেউ শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, আমাদেরকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। আরও ঘটনা দেখি আমরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় গেলেন, এরকম এক জায়গায় যেখানে পানি পাচ্ছিলেন না, তো পানি যদি না পাওয়া যায় সেখানে ওই যে আমরা কাকাতুয়া পাখি পাখি জানি হুদহুদ, এই পাখির একটা গুণ হচ্ছে এটা যে পানি কোথায় আছে সেই মাটি সে ঠুকরাই যায়। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় জিনদেরকে পাঠিয়ে বলতো যে কুয়া খনন করো, আমরা এখান থেকে পানি উত্তোলন করবো। তো একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাকাতুয়া পাখিকে খুঁজছে পাচ্ছে না, অতফাক্কাদাত তৈর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কোথায় গেছে একে ধরে আনো। উনি বলছেন ফাকাল মালিয়াল আরাল হুদহুদ, আমার কি হলো আমি তাকে দেখছি না কেন, আমার হুদহুদকে আমি কি দেখছি না কেন, একটা পাখি, পাখির সাথেও কথা বলার এক্সচেঞ্জটা আমি চিন্তা করি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর ক্ষমতা ওনার কাছে, চারজন বাদশা পৃথিবী শাসন করেছিল পুরো পৃথিবী, তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, বাতাস জিন সব কিছু তার অধীনে, সবার ভাষা উনি বুঝেন, এরকম এক ক্ষমতাধর মানুষ। উনি বলছেন আমার কি হলো আমি পাখিটাকে দেখছি না কেন। যখন পাখিটা আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে তোমার অনুপস্থিতির কারণ কি, সে বললো যে আমার অনুপস্থিতির কারণ হচ্ছে রানী বিলকিস নামে একটা একজন রানী, একটা ক্ষুদ্র রাষ্ট্র, একটা আপনার ইয়ার বাইরে, ইলমের বাইরে একটা ক্ষুদ্র রাষ্ট্রের উনি হচ্ছে মালিক, এরকম আছে, এবং তারা সূর্যের পূজা করে। এবং বলা হয় যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের 19 জন সন্তানের মধ্যে উনি ছিলেন একজন। 13 বছর বয়সে উনি ক্ষমতায় এসেছিলেন। আমরা তো অনেক সময় চিন্তা করি যে আজকাল আমার সন্তানের 13 বছর, আমরা মনে করি বাচ্চা ছেলে এটা, সে কী করবে। 20 বছর হলেও আমরা মনে করি যে আমার সন্তান তো ছোট, কাজ করতে পারবে না, কিছু করতে পারবে না। আমরা আমাদের সন্তানদেরকে দায়িত্ব দিয়ে কাজ করা শেখাই না, যেটা আমাদের আগে আমাদের মুরব্বীরা কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, বলেছেন যাও তুমি অমুক জায়গায় যাও, যে এই কাজটা করে আসো। আমাদের সন্তানদের আজকে মেট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে ফেললো, আমরা বাজারে পাঠাতে চাই না, বলো যে ও ছোটো পারবে না। তো দায়িত্ব না দেওয়ার কারণে তারা কিন্তু দায়িত্বশীল হয় না। আজকাল আমরা দেখি আমার মারা, আমার বাবারা যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যায় ব্যাগটা নিজের কাঁধে নেয়, বাচ্চা তখন মনে করি যে এটা আমার, এটা আমার আব্বার দায়িত্ব যে উনি ব্যাগটা, আমার ব্যাগটা উনি খেদমত করবেন আমার। অথচ ইসলাম কিন্তু উল্টোটা শেখায় যে সন্তানকে শেখাও তোমার যাতে সে কী করে খেদমত করে। মসজিদে গেলে বাবার জুতাগুলো সন্তান নেয় না, সন্তানের জুতাগুলো বাবা উঠায় নেয়। এই যে বিষয়গুলি, যে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে বড় যে আছে তার প্রতি অবদমিত হতে, তার সম্মানের দিকে চিন্তা করেন, আর আমার সমাজকে আমি তৈরি করছি বড়দেরকে অসম্মান করার, এবং যার ফলে কি হয় তাদের কাছে, যেহেতু ইসলামের এই ঘটনাগুলো নেই, আমরা তো আজকাল মনে করি যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারলো মানে আমি স্মার্ট হয়েছে, আমার সন্তানটা সুন্দর করে ইংরেজি বলতে পারে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, অথচ নৈতিকভাবে তার যে কী অবক্ষয় হয়েছে এটার ব্যাপারে আমি চিন্তা করি। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া খারাপ না, কিন্তু আমি যে একজন মুসলিম, মুসলিম হিসাবে আমার যতগুলো গুণাবলী থাকার দরকার সেগুলো আছে কিনা। তারা মনে করে যে উত্তম চরিত্র এবং আদর্শ শেখা, সেখানে এই যে উত্তম চরিত্র আদর্শ শেখা যাবে, কিন্তু দেখা যায় যে না, এই উত্তম চরিত্র আদর্শ এটা কেন্দ্রবিন্দু হলো সুতিকাগার, হলো ঘর, অবশ্যই ইংলিশ মিডিয়াম না, না না কোথাও না, কোনো স্কুলেই না, মাদ্রাসাও না। আমার মা বাবার আচরণকে এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারপরে আমরা কি দেখি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হুট করে তার বিলকিসের উপর কিন্তু আক্রমণ করেননি, উনি কী করেছেন একটা চিঠি লিখেছেন এবং কাকাতুয়াকে বলেছেন এই চিঠি তুমি নিয়ে পৌঁছে দাও। সেইখানেও বলছেন ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি আমি সব কিছু। বিশাল ঘটনা এই জায়গায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তারপরে বললেন যে বিলকিস আসতে চাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রাজত্বে, এখন তাকে ইয়া করে দেওয়া যায়, হতভম্ব করে দেয়, এরকম কী কাজ করা যায়। বলে যে তার সিংহাসনটা হচ্ছে অনেক সুন্দর, বলা হয় যে এটা মণিমুক্তা খচিত ছিল এবং পুরোটা আপনার স্বর্ণ দিয়ে তৈরি করা ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে এই ধরনের সিংহাসন ছিল না, উনি বললেন ঠিক আছে তাহলে এই সিংহাসনকে নিয়ে আসা হোক। তো বলেন যে কে পারবে এই সিংহাসনকে আনতে,
একজন জিন বলল যে আপনি উঠার থেকে বসার থেকে উঠা যতটুকু সময় লাগে এর মধ্যে আমি কি করব নিয়ে আসব قال عفريت من الجن انا اعطيك به قبل ان تقوم من مقامك وان عليه لقوي من الله تعالى আমাকে শক্তি দিয়েছে قال الذي عنده علم من الكتاب কিন্তু যার কাছে আল্লাহর কিতাবের ইলম আছে এটা কে ছিলেন অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা সুলাইমান আলাইহিস সালাম নিজেই ছিলেন উনি বললেন انا اعطيك به قبل ان يرتد اليك طرفه চোখের পলক ফেলার আগে আমি কি করতে পারবো নিয়ে আসতে পারবো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুদের আউলিয়ারা আউলিয়ারা হাস্তে কুদরত আজ খুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে এই শক্তি দেন আল্লাহ এগুলি তো আমাদের কাছে মানে স্পিরিচুয়াল বিষয় হওয়ার কারণে আমরা মনে করি যে না এগুলি হয়তো অলিক ঘটনা বলি না অনেকের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদের মধ্যে অনেকের এরকম ঘটনা ঘটেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়া না হলো এবং একটা ঘটনা বলা হয় জায়গার মধ্যে কোরআনের মধ্যে আছে সূরাত নামলে যে বিলকিস উনি উনিকে বলতো এই কথা যে উনি এত সুন্দরী ছিলেন যে উনি মানুষের সন্তান ছিল না উনি পরীর সন্তান ছিল বলা হয় এটা আসলে কিন্তু উনি মানুষেরই সন্তান তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পরীক্ষা করবেন কিভাবে উনি এরকম একটা ওনার ঘরে নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় এবং উপর দিয়ে কাঁচ যেটা আমাদের সংসদ ভবনে আছে এরকম এক জায়গা নির্মাণ করলেন যে বিলকিস যখন এখান দিয়ে যাবে উনি মনে করবে যে পানি তো উনি ওনার কাপড়কে উঁচু করবে এটার ইয়ে ছিল যে পরিদের পায়ে অনেক বড় বড় লোম হয় তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জানতেন তো উনি এই ব্যবস্থা করলেন এবং বিলকিস আসলো আসার পরে উনি যখন পা পানি মনে করে পা উঠালেন দেখলেন যে পায়ে লোম নাই তখন বোঝা গেল যে না উনি মানুষের সন্তান উনি পরীর সন্তান না এবং বলছে যে আহা কাদা আরশুক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আরশ নিয়ে এসছে ওনার নিয়ে এসে বলতেছে এটা কি তোমার আরশ উনি বলতেছে মনে হয় এটা আমার এরকম বা এটার মতো একটা জিনিস আমার তারপরে উনি এই ঘটনাগুলি দেখে আসলাম তো মা সুলাইমান আমি সুলাইমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমি কি আনলাম ইমান আনলাম বলে উনি ইসলাম গ্রহণ করেছেন এবং রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় রানী বিলকিস অবিবাহিত ছিলেন ওনার বিয়ে হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে মাসে তিন দিন যেয়ে থাকতেন রেওয়ায়েতের মধ্যে এটা আছে আমরা যদি সূরা সাদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে লক্ষ্য করি এখানেও দেখি যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতা দিয়েছিলেন আমরা দেখি যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিতাতাযাক্কারু কথা ই করে শুনতে গিয়ে আবার অন্য প্রসঙ্গে চলে গেলাম একটু শুনি যে পিঁপড়াকে গর্তের ভিতরে রানী পিঁপড়া যেতে বলেছিল কিন্তু তারপরে কেন যেতে বলেছিল মানে এটা তো বলছেন যে লা ইহতিমান্নাকুম সুলাইমান ও জুনুদুহু হুম লা ইশউরুন যে দেখো তোমরা তোমাদের ঘরে ঢুকে এই জন্য যে যাতে করে তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী যারা ছিল তারা যাতে তোমাদেরকে পিষে না ফেলে লা ইহতিমান্নাকুম সুলাইমান তো এই কথা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা উনি হেসে দিলেন তার কথায় এবং হেসে দিয়ে উনি অহংকার করেন নাই যেটা আমি বলছিলাম যে তারপরে আল্লাহর শুকরিয়া উনি আদায় করেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন সর্ববিষয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করি আমরা তো প্রমোদ বোধ করি কেউ যদি প্রশংসা করেন আমি কাজ যেটা না করেছি সেটারও প্রশংসা করলে আমরা ভিতরে ভিতরে অনেক ইয়ে করি যে মাশাল্লাহ আমার সাবঅর্ডিনেট অনেক ভালো যে আমি যে কাজ না করি এই মিথ্যা প্রশংসা আমার করে অথচ হাদিসে কিন্তু এটা নিষেধে এসছে অনুরূপভাবে যখন প্রশংসা করে আমি কাজটা করেছি তাহলে ভিতরে ভিতরে আমি নিজে প্রাউড ফিল করি আমি মনে করি যে আমি বিশাল একটা মানুষ আমি এই সমস্ত কাজ করেছি কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা কী এই জায়গায় আল্লাহর দিকে ফিরে যাওয়া যে আল্লাহ আমি তো আসলে এটা করতে পারি নাই তুমি যদি তৌফিক না দিতা রব্বি আউজিনি আনাশ করা নিয়ামতা কাল্লাতি হে আল্লাহ আমি তোমার শুক্রিয়া আদায় করি তুমি আমাকে তৌফিক দাও তুমি আমার নিয়ামত দিয়েছ এগুলি শুক্রিয়া আদায় করি ওয়াদখিলনি বিরাহমাতিক আল্লাহ তুমি আমাকে তোমার রহমতের বাহুডরে তুমি আমাকে প্রবেশ করাও আর মিন ইবাদি ফি ইবাদিকা সালিহিন আর তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে করে দাও অর্থাৎ এত ক্ষমতা এত কিছু পাওয়ার পরেও
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই বোধ ছিল এবং কোরআনে কারিমে এটা বর্ণনাই করা হয়েছে জাতি উম্মতে মুহাম্মাদি পিপিলিকাকে পিপিলিকার দলকে ডেকে পিপিলিকার ওই নেতাকে ডেকে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি পিপিলিকার দলকে আমার ভয় দেখিয়েছো কেন তুমি কি জানো না আমি আল্লাহর নবী এবং ন্যায়পরায়ণ শাসক অন্যায়ভাবে একটি পিপিলিকাকেও আমি পিষ্ট করতে পারি না সুবহানাল্লাহ মোতারাম আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আজকে শুধু দর্শক শ্রোতাদেরকে বলবো যে দর্শক শ্রোতা এত বিশাল রাজত্ব এবং ক্ষমতার অধিকারী হলেও তিনি কিন্তু ব্যক্তি জীবনে ছিলেন খুবই আল্লাভীরু এবং দুনিয়া বিমুখ একজন মানুষ ন্যায় বিচারে ছিলেন কঠোর ফলে তার রাজত্বকাল ছিল অনাবিল শান্তি এবং সুখের তো আমরা যারা পদে আছি আমরা যারা দায়িত্বে আছি বিভিন্ন যে কোনো দায়িত্বেই থাকি না কেন আমরা যদি সেই কর্মক্ষেত্রে আমরা কিন্তু কোরআন কিন্তু একটা জিনিস প্রমাণ করেছে 1500 বছরে সেটি হলো চিরদিন কেউ তার পদে থাকে না কী হোক চৌকিদার কী হোক ছোট একটি চাকরি কী হোক মানে বড় পদ ছোট পদ মানে চিরদিন কেউ কোথাও স্থায়ী নয় সুতরাং আমরা কেন আমরা অহংকারী হয়ে যাই একটু কিছু পেলেই আমরা যেন অহংকারী না হই যে যে অবস্থানে আছি সবার জন্য আজকের আলোচনার মাধ্যমে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে আমরা যদি পদ যত বড় হবে দায়িত্ব যত বড় হবে তত যদি বিনয়ী হতে পারি তাহলে এই স্থায়িত্ব পদের স্থায়িত্ব আল্লাহ বাড়িয়ে দেবে এবং শান্তি হবে এবং আমাদেরকে কল্যাণ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জীবনে আরও অনেক ঘটনা আছে বাইতুল মুকাদ্দাসের নির্মাণের ব্যাপারেও অনেক ঐতিহাসিক তথ্য আছে কিন্তু আজ আমরা আর সেদিকে যেতে পারছি না অন্য সময় ইনশাআল্লাহ সুযোগ হলে আলোচনা করবো মোতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি বিষয়কে অল্পের মধ্যে আপনি নিয়ে এসেছেন জাযাকাল্লাহ দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এই অনুষ্ঠান দেখছেন আমাদের সাথে মোনাজাতে সামিল হতে পারবেন আসুন আমরা আল্লাহর কাছে কায়মান বাক্যে আমরা ফরিয়াদ করছি তিনি যেন আমাদের সকল ফরিয়াদকে তিনি কবুল করে নেন এবং দুঃখ দুর্দশাকে তিনি আমাদের দূর করে দেন সেজন্য আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়িদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين رب العالمين আপনার শহীদ দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব আল্লাহ কোন শ্রমিককে একদিন দুই দিন তিন দিন মজুরি না দিলে আর কাজে আসে না কিন্তু আমরা যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে অপরাধ করার পরেও আপনার দরজায় বারবার ফিরে এসেছি কোন দিন শুনেছেন কোন দিন শোনেননি সেই বিচার করিনি সেদিক ভাবিনি পড়ে রয়েছি আপনার দরজায় আল্লাহ আপনি আমাদেরকে শূন্য হাতে ফেরত দিয়েন না আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন রব্বুল আলামিন একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না আজকে আছি আবার একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব না ফেরার দেশে আল্লাহ কি নিয়ে যাব জানি না আমরা তো তোমার আদালতের আসামি হয়ে গেছি রব্বুল আলামিন কোন মানুষ যখন কারাগারে বন্দী থাকে কারাগারে সব সময় তার মনের সামনে তার মনে ভাসতে থাকে চোখের সামনে ভাসতে থাকে কারাগার জামিন শুনানি মুক্তি বেকসুর খালাস বিচারক আল্লাহ এই সমস্ত জিনিসগুলোই শুধু ভাসতে থাকে কল্পনা করতে থাকে রব্বুল আলামিন যখন কোনো খবরপত্র পড়ে কোথায় বাড়ি হয়েছে কোথায় কি উদ্বোধন হয়েছে সেদিকে তার নজর যায় না বিচার ফয়সালা সংক্রান্ত কোন নিউজ আছে সেগুলি তার নজর কাড়ে রব্বুল আলামিন এই যে আসামি হওয়ার পরে
কিভাবে মুক্তি হবে, কিভাবে খালাস হবে, কিভাবে উচ্চ আদালতে আপিল করবে, কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে, এই আইন আদালত, এই সমস্ত বিষয়গুলো সবসময় তার চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু আমরা যে পরকালের আসামি হয়ে গেছি, আমাদের ভিতর থেকে এখনো তো ওই ডাক আসে না, কিভাবে আত্মপক্ষ সমর্থন করা যায়, কিভাবে নাজাত পাওয়া যায়, কিভাবে খালাস পাওয়া যায়, কিভাবে আল্লাহর আদালতে চূড়ান্ত বিচার ফয়সালায় কিভাবে আল্লাহ জেতা যায়, কিভাবে নেকের পথে, কিভাবে নেকের দিকে জান্নাতের ফয়সালা হয়ে যায়, সেই ভাবনা আমাদের নাড়া দেয় না। আল্লাহ আমাদের তুমি সেই ভাবনার দিকে মনোনিবেশ করার তৌফিক দান করো। আল্লাহ পরকালের আসামি হয়ে যদি তোমার সামনে আল্লাহ জাহান্নাম ফয়সালা হয়ে যায়, আর কোনো আদালতে আপিল করার সুযোগ থাকবে না, তাই তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ পরকালের আদালতে তুমি আসামি বানাইও না, মুমিনদের কাতারে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে যতগুলো বিষয় নিয়ে কথা বলা হয়, সব বিষয়গুলো কোরআন হাদিসের সঠিক বিষয়গুলো, তথ্যগুলো আমাদেরকে আমল করার তৌফিক তুমি দান করো। আল্লাহ গো, যা সঠিক বলি আমল করার তৌফিক দাও, ভুল যদি কিছু হয়ে থাকে আমাদের মাফ করে দাও, আর তোমার বান্দাদের স্মৃতি থেকে তুমি আল্লাহ মুছে দিও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি কোনো কিছু দান করলে আমরা বেপরোয়া হয়ে যাই, ধরা কি সরা জ্ঞান করি না। রব্বুল আলামিন, বিরামহীনভাবে আমরা চলতে থাকি বিপথে, ফিরতে থাকি বিপথে, আল্লাহ আমাদেরকে তুমি বিনয়ী হওয়ার তৌফিক দাও। যত বড় হব, জ্ঞানী হব, যত বড় দায়িত্বশীল হব, যত বড় পদে থাকব, তত বেশি বিনয়ী এবং প্রজ্ঞাবান এবং তত বেশি ন্যায়পরায়ণ, দুনিয়া বিমুখ, আল্লাহ ভীরু হওয়ার তৌফিক তত বেশি আমাদেরকে তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশ থেকে তুমি করোনার মতো মহামারী চিরদিনের জন্য উঠায় নাও, সারা পৃথিবী থেকে করোনার মহামারী তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের সবার জন্য টিকার ব্যবস্থাকে তুমি সহজ করে দাও। আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে ন্যাক হায়াতে তৈয়বা দান করো, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো, আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সকল পেরেশানি মুক্ত রাখো, হায়াত লম্বা করে দাও, মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক শ্রোতা, আমরা আগামীকাল ঠিক এই সময় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।